আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি তেলেঙ্গানা রাজ্যের খাম্মাম জেলা থেকে রত্না বলছি। আমি বিগত 20 বছর ধরে ভগবত ধর্মের শরণে আছি এবং শ্রী পরম করুণাময় পরম জ্যোতির কাছ থেকে যা কিছু পেয়েছি তার জন্য আমি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি। গত বছর আমি সত্যলোকে নবরাত্রি হোমে সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমাকে গোল্ডেন রকের কাছে সেবা দেওয়া হয়েছিল। সেখানে হোম যজ্ঞের প্রত্যেক অংশগ্রহণকারীরা তাদের নির্দিষ্ট সাধনার জন্য এসেছিল। ওই সময় থেকে আমার শরীর মন ও চৈতন্যে বিরাট পরিবর্তন অনুভব করেছি। তখন থেকেই এই শিক্ষাটি আমার জন্য বাস্তব হয়ে উঠেছে। আমার শরীর মন এবং ভাবনা কোনোটিই আমার নিজের নয়, আমিত্ব কেবল একটি ধারণা মাত্র। সব কিছু নিজে নিজেই ঘটে চলেছে, আমি সচ্চিদানন্দ পরব্রহ্ম স্বরূপ। ওই শিক্ষাটি আমার জীবনে এতটাই বাস্তব হয়ে উঠেছে যে আমি নিজেই ওই শিক্ষার একটি প্রতিরূপ হয়ে উঠেছি। আমার মস্তিষ্ক সম্পূর্ণ বদলে গিয়েছে এবং তখন থেকেই কোনো রকম দুঃখের অনুভূতি আমার আর হয় না। ভাবনা নিজে নিজে আসে, আবার চলেও যায়। আমি সাক্ষী ভাবে থাকি। জীবনের পথে বিভিন্ন জটিল সমস্যার মুখোমুখি হয়ে সেগুলোকে অনুভব করে জীবনের সাথে প্রবাহিত হয়ে চলেছি। কোনো ব্যক্তির প্রতি কোনো মূল্যায়নের ভাব আসে না এবং আমি সর্বদা আনন্দময় স্থিতিতে থাকি। আমি সম্পর্কের মধ্যে প্রেম আবিষ্কার করতে পেরেছি এবং এই ভগবত ধর্মের প্রচার সেবাতে নিয়োজিত থাকা বর্তমানে আমার স্বাভাবিক স্থিতি। এটা দেখতে পাচ্ছি যে আমার সাথে সম্পর্কিত ব্যক্তিরা, এমনকি যারা ভক্ত নয়, তারাও আমার অন্তরের এই স্থিতি দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি শ্রী পরম করুণাময় পরম জ্যোতির সাথে দৃঢ় বন্ধন অনুভব করি এবং আমাকে এই সুন্দর সেবা ভাগ্যের আশীর্বাদ প্রদান করার জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের প্রতিটি গ্রামে একটি করে ছোট মন্দির অর্থাৎ চিনি মন্দির স্থাপন করা বর্তমানে আমার লক্ষ্য। এই সব কিছুর জন্য আমি মুক্তি প্রদাতা শ্রী পরম করুণাময় পরম জ্যোতিকে কৃতজ্ঞ চিত্তে শত কোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই।